আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিউয়ার্স। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। কিছু কয়েন আজকে আমি আপনাদেরকে দেখাবো। কয়েনগুলো মূলত হচ্ছে, এবার আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আমার কালেকশন থেকে দিল্লির সালতানাতের কিছু কয়েন। প্রথমে যে কয়েনটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে শেরশাহ সুরির কয়েন। শেরশাহ সুরি 1538 থেকে 1545 পর্যন্ত উনি রাজত্ব করেছেন। এটা 951 হিজড়ির তার একটি কয়েন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন নিশ্চয়। অপোজিট পার্টটাই হচ্ছে আপনার দেখাচ্ছি, এখানে নাগরী ভাষায় শ্রী শেরশাহ লেখা আছে কয়েনটি। কয়েনটি খুবই সুন্দর। শেরশাহ সম্পর্কে একটু কথা বলি। শেরশাহ সাধারণ সেনা কর্মচারী হিসাবে তার জীবনকাল শুরু করেন। পরবর্তীতে উনি তার যোগ্যতা দিয়ে বিহারের শাসনকর্তা হন। 1540 সালে ওনার সাথে হুমায়ুনের যুদ্ধ হয়, মুঘল বাদশাহ হুমায়ুনের যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে হুমায়ুন পরাজিত হন এবং হুমায়ুন আগ্রা ত্যাগ করে উনি কাশ্মীরের দিকে চলে যান। পরবর্তীতে শেরশাহ আসলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বাংলাকে উনি 19টি সরকারে বিভক্ত করেন, দায়িত্ব দেন কাজী ফজল নামক একজন ব্যক্তির কাছে বাংলাকে। কথিত আছে যে শেরশাহ একটা বাঘকে নিজ হাতে উনি হত্যা করেন আর কি, খালি হাতে হত্যা করেন, সেটা একটা বিষয় আছে। মোটামুটি উনি 1540 থেকে 1545 সাল পর্যন্ত হচ্ছে রাজত্ব করেন। আমার কয়েন কালেকশনের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার বাসাটা যেটা ছিল সেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা কি আমরা জানি অনেকে, যে উনি শেরশাহ সুরি এটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা তৈরি করেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা ছিল আমাদের সোনারগাঁ থেকে কলকাতা হয়ে, দ্যাট মিন্স যশোর রোড হয়ে কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত ঘোড়ার ডাক ব্যবস্থা কিন্তু শেরশাহ প্রচলন করেন। ওনার অনেক অবদান আছে। এই যে রুপিয়া যে কথাটা, এই রুপিয়াটাও কিন্তু শেরশাহ থেকে এসছে। ঠিক আছে, আমি কয়েনটি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। শেরশাহ সুরির মৃত্যুটা হচ্ছে উনি 1545 সালের দিকে, 1545, আমি কয়েনের অপর সাইডটা আবার দেখাচ্ছি, 1545 সালে উনি কালিঞ্জর দুর্গে, হ্যাঁ, রাজপুতদের সাথে যুদ্ধের সময় বারুদের বিস্ফোরণে উনি মৃত্যুবরণ করেন। স্বল্প সময়কাল ওনার শাসনকাল, মাত্র 5 বছর, বাট এর মধ্যে উনি ব্যাপক পরিবর্তন সাধন করেছেন। পরবর্তীতে হুমায়ুন আবার দখল করেন আর কি, তার সাম্রাজ্য ফেরত পান। আমি পরে আরেকটা কয়েন দেখাচ্ছি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে শেরশাহ সুরির সন্তান, যেটা ইসলাম শাহ সুরি, ইসলাম শাহ সুরি, সুরি বংশের আর কি। হুমায়ুন তখনও পলাতক। এই কয়েনটি হচ্ছে 1545 থেকে 1552 খ্রিস্টাব্দের মধ্যে। হ্যাঁ, এটাও একইভাবেই একই ধরনের প্যাটার্ন, এক পাশে কলমা লেখা আছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, হ্যাঁ, কলমা লেখা আছে। আরেকটা কয়েন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আদিল শাহ সুরি, অর্থাৎ ইসলাম শাহ সুরির পরে আদিল শাহ সুরি তার কয়েন। উনি খুব স্বল্প সময়কাল হচ্ছে রাজত্ব করেছেন, পরবর্তীতে হুমায়ুন ক্ষমতা দখল করেন। 1552 থেকে 1556 সাল পর্যন্ত আদিল শাহ সুরি হচ্ছে রাজত্ব করেন। তো এই মূলত সুরি বংশের আর কি রাজত্বকাল। এরপরে হুমায়ুন, তারপরে আকবর, আমি যে কয়েনগুলো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমার কালেকশনে যত কয়েন আছে আমি সবগুলো কয়েন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক এক করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.